ধন্যবাদ টিটু ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং গণদলের চেয়ারম্যান জনাব মাওলা ভাইকেও শুভেচ্ছা। না, আমার জানা মতে সরকার কোনো স্টেটমেন্ট দেয় নাই, এবং নেত্র নিউজ এর আগেও দুটোগুলো তাদের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। সাংবাদিকতার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা প্রতিবেদনের শেষ প্রান্তেই তারা র্যাবের বা অপোজিট দল, মানে যে প্রতিপক্ষ, তাদের একটা বক্তব্য নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা সবসময় এটা এড়িয়ে গিয়েছে। এখন এখন আপনি যে কালকে একটা ভিডিওর কথা বললেন টিটু ভাই, এই এই ধরনের ভিডিও তো আসবেই। যারা আমরা বিদেশে বসে বা দেশে বসে সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, আমরা কিন্তু ঘরের খেয়ে বনের মোষ তারাই। আমাদেরকে কেউ চায়রানাও দেয় না, আমাদের সঙ্গে কারো কোনো যোগাযোগ নাই, আমাদের সঙ্গে আওয়ামী লীগের কানেকশন নেই, আমাদের সঙ্গে বিএনপির কানেকশন নেই, আমরা চায়রানা পয়সা কারো কাছ থেকে নেই না। কিন্তু এই আওয়ামী লীগ একটা সঙ্গবদ্ধ, এই আওয়ামী লীগের লক্ষ লক্ষ অ্যাক্টিভিস্ট আছে যারা রাষ্ট্রের টাকায় তাদেরকে বেতন দিয়ে রাখা হয় আমাদের বিরুদ্ধে, আমাদের পোস্টের বিরুদ্ধে কমেন্ট করার জন্য, আমাদের ফেসবুকের রিপোর্ট করার জন্য, আমাদের বিরুদ্ধে ভুয়া কপিরাইট ক্লেম করার জন্য এভাবে লাখ 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 টাকা তারা অপচয় করে। প্রত্যেকটা পেজে স্টাডি করা হয়, নাগরিক টিভির 2 বছর আগের কি ভিডিও আছে সবগুলো স্টাডি করা হয় এখন পর্যন্ত, কোথাও ফল পায় কিনা এভাবে তারা দেখে। তো তো আমার জানা মতে তারা এটা করেনি, এটা এটা করেনি, তারা কোনো প্রতিবাদ করেনি, কারণ তাদের প্রতিবাদ করার কোনো ভাষা নাই। তো আমি আমি টকশো করার সুবাদে আমার তো কিছু আওয়ামী লীগের বড় বড় নেতাদের সঙ্গে কথা হয়, তো ওই দিন একটা তার সঙ্গে কথা বললাম, তো উনি অফলাইনে আমাকে বলল যে ভাই আওয়ামী লীগ একটু বিব্রত। আমি বললাম যে কিভাবে বিব্রত? উনি বললেন যে যাই বলি না কেন ভুল তো আছেই, আমরা স্বীকার করি আর না করি ভুল তো আছেই। এখন আপনি দেখেন, মনে করেন যে আমরা অবৈধভাবে ক্ষমতায় থাকবো, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আমাদের আমাদের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে আমাদেরকে সাহায্য করেছে 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, কিন্তু এর জন্য তো এতগুলো 600টা গুম এবং 3000 এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এগুলো তো করার প্রয়োজন ছিল না, এনফোর্সমেন্ট ডিসঅ্যাপিয়ারেন্স এর প্রয়োজন ছিল না, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর প্রয়োজন ছিল না। তাহলে এখানে এই যেই 600টা আপনার এনফোর্সমেন্ট ডিসঅ্যাপিয়ারেন্স হলো আর 3000-এর উপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হলো, তাহলে এতে আমাদের লাভটা হলো কি? ঠিক আছে, আপনি বিরোধী দলকে ভয় দেখাবেন যাতে ওরা আন্দোলনের না নামে, সেটা তো অনেকভাবেই করা যায়। এই গুমগুলো, এই হত্যাগুলো, এবং এগুলো সব কিন্তু বিএনপি নাও মিলে গেলেও কিন্তু আছে টিটু ভাই। আপনি যদি হিউম্যান রাইটস ওয়াচের যেই 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 75 জনের যেই মানে গুম হয়েছে কিন্তু 600, বাট 75 এদের এখনো আপনার গুম হওয়ার পর হয়তো লাশ পাওয়া গেছে অথবা ফেরত আসছে, এরকম কিন্তু এই 75 জনের কিন্তু এখনো কোনো হদিস পাওয়া যায়নি। এর ভিতরে আমান আজমি আছেন, ব্যারিস্টার আরমান আছেন, মীর কাসেম সাহেবের ছেলে ইলিয়াস আলী আছেন। তো তো এটার কি আসলে কোনো প্রয়োজন ছিল? মনে করেন যে শেখ হাসিনা স্বৈরাচার, তার তিনি অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করবেন 2041 সাল পর্যন্ত, এই গুমগুলো কিন্তু উনি না করলেও পারতেন, এগুলোতে কিন্তু ওনাকে তেমন কোনো দেয় নেই। তো এটাই এরা বলতেছে। আর আমি তো লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের ইন্টারভিউ আমি নিজেও নিয়েছি, সেখানে তিনি অনেক কথাই বলেছেন। তো সেখানে তিনি যেটা আমাকে বলেছেন, যেটা নেত্র নিউজে উল্লেখ করে নাই, হয়তো নেত্র নিউজের যে সম্পাদকীয় নীতি, নেত্র নিউজ অবশ্যই আমরা তাকে সাধুবাদ জানাই, বাট নেত্র নিউজের সম্পাদক নীতি হচ্ছে প্রো ইন্ডিয়ান। তো তাসনিম খলিলকে আপনি জীবনে কখনো দেখবেন না ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা লিখতে। আমি কিন্তু ইন্ডিয়ার বিরোধী না, কারণ ভৌগোলিকভাবে ভারত আমাদের প্রতিবেশী, এটা আমাদেরকে ভারতের সঙ্গে মিলেমিশে থাকতে হবে, আপনি পছন্দ করেন আর নাই করেন, কিন্তু কিছু কিছু সত্য কথা তো বলা উচিত অ্যাটলিস্ট, যেটা আমাদের আপনার ইন্টারেস্টের ব্যাপার। এখন হাসিনুর রহমান যেটা উনি বললেন যে ওনার সঙ্গে বিরোধটা কিন্তু শুরুই হয়, ওনাকে ফোর্স করা হয় ভারতীয় গোয়েন্দা বাহিনীর সঙ্গে কাজ করার জন্য, উনি রাজি হয়নি, সেখান থেকে কিন্তু সমস্যা শুরু। কিন্তু এই পুরো কথাটা নেত্র নিউজ চেপে গিয়েছে, যেটা আমার মনে হলো আর কি। তো তো এ হচ্ছে গিয়ে ঘটনা। এবং সর্বোপরি আমি মনে করি যে মানে নেত্র নিউজের যেই যেই বোমাটা ফাটিয়েছে, আমি মনে করি যে সরকারের এখনই উচিত মানবাধিকার সংস্থাগুলোকে ওই নেত্র নিউজের কথা অনুযায়ী আয়নাঘর পরিদর্শনে পাঠানো এবং এবং তাদের তাদের অবস্থান ক্লিয়ার করা। কিন্তু তারা অবস্থান ক্লিয়ার করতেছে না। এই টিটু ভাই, মানবাধিকার আপনার জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের সভাপতি বা প্রেসিডেন্ট মিশেল বাশেলেট, তাকে একজন মন্ত্রী বলে যে ওরা তো সব প্রেম করে পালিয়ে গিয়েছে, ওরা তো সব দেনার দায় পালিয়ে গিয়েছে, কোন মেয়ের সঙ্গে প্রেম করেছে, কোন কার কাছে দেনা ছিল আপনি একটু বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলে যে ওরা ওরা মামলার ভয়ে পালিয়ে গিয়েছে।
আচ্ছা, মামলা মানলাম, মামলার ভয় পালিয়ে গিয়েছে, মামলা নাম্বার কত, কোন থানায় মামলা, দেন সেটা দিবে না। তাকে প্রশ্ন করা হলো যে আইনমন্ত্রীকে যে মুস্তাক কারাগারে মারা গেল কেন, তো হার্ট অ্যাটাক করে মারা গেছে, এই যে এই যে এই দেখেন মুস্তাকের পোস্টমর্টেম রিপোর্ট। আচ্ছা তাহলে এই যে ভোলায় যে মারা গেল, কয়েকগুলা মারা গেছে আমাদের আক্রমণে, এই যে দেখেন তদন্ত রিপোর্ট, স্বরাষ্ট্রমন্ত্রী বলে, তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে বললো যে এই তদন্ত রিপোর্ট রেডি, কিন্তু অন্য অনেক মামলার তদন্ত রিপোর্ট আমরা পাই না। উনি বলেন যে যখন যেটা ভালো মনে করি তখন দেই, না মনে করলে দেই না। মানে এরা যে সব অবশ শিশুর মতো কথা বলে, আপনি হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন প্রত্যেকটা মৃত্যুর ঘটনা হুবহু একদম প্রমাণ সহ, যুক্তি সহ, ছবি সহ, প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি সহ দেওয়া আছে। আপনি বললেই হবে যে এরা প্রেম করে পালিয়ে গিয়েছে। একটা মানুষের যদি হিউম্যান রাইটস না থাকে, একটা মানবাধিকার না থাকে, যে আমি একটা মানুষ, আমি রাষ্ট্রের কাছ থেকে সেরকম ব্যবহারই আমি আশা করি যেরকম ব্যবহার আমি রাষ্ট্রের সঙ্গে করি, ট্রিট উইথ পিপল দা সেম ওয়ে ইউ ওয়ান্ট বি ট্রিটেড অ্যান্ড রিটার্ন, মানে একজনের সঙ্গে তুমি সে ব্যবহারই করো যেরকম ব্যবহার তুমি প্রত্যাশা করো। তো রাষ্ট্র 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 মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, মানুষ রাষ্ট্রের সঙ্গে ভালো ব্যবহার করবে, এটাই তো হচ্ছে নিয়ম। আপনি আজকে গুম করবেন, খুন করবেন, মানবাধিকার লঙ্ঘন করবেন, হাসিনুর রহমান সাহেবকে পরপর দুইটা বার গুম করে রাখা হলো, আমার এত খারাপ লাগছে। টিটু ভাই আপনি একটু হাসিনুর রহমানের জায়গায় নিজেকে চিন্তা করেন তো, একটা 10 ফুট বা 8 ফুট একটা অন্ধকার ঘর, কোনো দম ফালানোর কোনো জায়গা নাই, কোনো বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক নাই, রেডিও টেলিভিশন ইন্টারনেট কিছু নেই, এভাবে বছরের পর বছর ব্রিগেডিয়ার আজমি আজকে সেখানে 6টা বছর। আজকে অবশ্যই নিন্দা জানাই, আগস্ট মাস আওয়ামী লীগ শোকের মাস পালন করতেছে, অবশ্যই অবশ্যই শোকের মাস হওয়া উচিত, কারণ বঙ্গবন্ধুর সপরিবারে তিনি নিহত হয়েছেন কিছু বিপদগামী সেনা কর্মকর্তাদের দ্বারা, কোনো সন্দেহ নাই তার এই মৃত্যু প্রাপ্য ছিল না। হ্যাঁ তার অনেক ভুল ত্রুটি ছিল, অন্যায় ছিল, বাট এই জন্য তার শাস্তি মৃত্যু হতে পারে না। এখন শেখ হাসিনা বলতেছে যে কি দোষ করেছিল আমার ভাই রাসেল, কি দোষ করেছিল আমার ভাই কামাল, কি দোষ করেছিল তার কামালের স্ত্রী, সবই মানলাম, কিন্তু কি দোষ করেছিল গোলাম আজম সাহেবের ছেলে, গোলাম আজম সাহেব তর্কের খাতিরে যদি ধরেই নেই যে গোলাম আজম সাহেব অপরাধী, তার ছেলে কি দোষ করেছে, যদি তর্কের খাতিরে ধরেই নেই মীর কাসিম সাহেব অপরাধী, তার ছেলে ব্যারিস্টার আরমান কি দোষ করেছে, তর্কের খাতিরে যদি ধরেই নেই যে সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধ অপরাধী, তার ছেলে কেন 8 থেকে 9 মাস গুম ছিল, তারপর সে রিটার্ন এসেছে, এগুলো জবাব কে দিবে, এগুলো জবাব কেউ দিবেও না, কেউ দেওয়ারও নাই। আজকে আমি পররাষ্ট্রমন্ত্রীর কথা কি বলবো, আমার আমরা অনেকক্ষণ সময় গেছে, আমি মনে করি আমার শেষ করা উচিত। টিটু ভাই একটা মানুষ, মানে মাওলা ভাই সিনিয়র রাজনীতিবিদ আছেন, তারপরে আপনিও দীর্ঘদিন সাংবাদিকতা করেন, আমার এই ছোট্ট জীবনে আমি কখনো কোনো মন্ত্রীকে এই ধরনের কথা বলতে আমি দেখিনি। উনি সব বাদই দিলাম, উনি বাংলাদেশের সার্বভৌমত্ব এটাকে উনি বিকিয়ে দিয়েছেন, উনি যেই মন্ত্রীর শপথ নিয়েছেন শপথ উনি ভঙ্গ করেছেন, এবং উনি হিন্দুদের জন্মাষ্টমীতেই কথা বলে তিনি বুঝিয়ে দিয়েছেন যে হিন্দুরা আসলে ভারতের প্রতিনিধি হিসেবে এই দেশে আছে, উনি হিন্দুদেরকে অপমান করেছেন, উনি এই কথা বলে হিন্দুদেরকে অপমান করেছেন। আপনি যদি হিন্দু জোটের মহাসচিব রানা দাশগুপ্তের একটা ইন্টারভিউ দেখেন, তিনি বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী কথা বলাতে আমরা বিব্রত হয়েছি, কারণ আমরা তার কাছ থেকে আমাদের অনুষ্ঠানে যেখানে আমরা হিন্দু বলে আমাদের সবাই অপবাদ দেয় যে আমরা ইন্ডিয়ার দালাল, সেইখানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি মানে তিনি ভারতে গিয়ে বলেছেন শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে, আমরা এই ঘটনায় বিব্রত হয়েছি, আমরা এই ঘটনায় লজ্জিত। তাহলে তিনি হিন্দুদেরকে পর্যন্ত অপমান করলেন, তিনি বুঝিয়ে দিলেন যে হিন্দুরা আসলে ভারতের এজেন্ট, বাংলাদেশের নাগরিক না। আমি মনে করি এই আবার তিনি কি বললেন, তিনি বললেন যে আপনার আমি কথা বলিনি, এখন তিনি বলেছেন, এখন বলেন তিনি কথা বলেননি, কাজে এদের সম্বন্ধে কিছু বলার নাই। আপনি একটা আউলা জাউলা ভাব দেখবেন, এখন আপনি যদি ভাবো লক্ষ্য করেন এরা আসলে ঠিক নাই, এরা কখন কি বলে কি বলে কেউ নিজেও জানে না, বলে যে মোমেন সাহেব কেউ না, মোমেন সাহেব হচ্ছে সিলেটে আওয়ামী লীগের 1 নম্বর সভাপতি সদস্য। তো যাই হোক, আমার আবার কিছু বলার নাই, আমি এখন মানে এটুকুই বললাম, পরবর্তীতে সুযোগ পেলে আবারও বলবো। অনেক ধন্যবাদ আপনাকে মৌলা ভাই, আমি আপনাকে